হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে একটা পানির বালতি এবং একটা পলিথিন, এর ভিতরে রয়েছে বাজারের যে শুকনা মরিচগুলো বা শুকনা ঝালগুলো, তার বিচি। এখন এগুলো নাকি সিদ্ধ করে লাগালে, সিদ্ধ করে না, সিদ্ধ করে নাকি বাজারে বিক্রি করা হয়, দেখি এর থেকে বিচি হয় কিনা, কি বলো, চার হয় কিনা। তা আমি নামদার ভিতরে আমি এই মরিচের বীজগুলো, ঝালের বীজগুলো সব ছড়াই দিলাম। তো আমি খেয়াল করছি প্রায় 8-10 দিন পরে মোটামুটি চারা বের হয়েছে, সেইগুলা প্রচুর চারা। তার মানে বাজারের ঝালের, শুকনো ঝালের থেকেও চারা হয় বীজ থেকে। বেশ কিছুদিন পর আবার আসছি, দেখেন ঝালের চারাগুলো কেমন বড় হয়ে গেছে, সেই একই চারাগুলো। আর এর ভিতরে লাল শাকের চারাও রয়েছে, লাল শাকের কিছু বা মনে হয় বীজ ছিল এর ভিতরে। আর এটা হলো বোম্বাই মরিচ বা নাগা মরিচের চারা, এগুলো এখানেও কিছু চারা রয়েছে। তো এরপরে এই চারাগুলো আমি কোথায় লাগাইছি, এই যে উপরে যে চারাগুলো দেখে আসছেন সেগুলো সব এখানে লাগাইছি আমি, এই যে। আর এর পাশে কিছু বড় বড় চারা, এগুলো দেখছেন, এটা গত বছরের, মারা যাবে সব, এই জন্য নতুন করে আবার দিয়ে দিছি বাড়ির ঘরের পিছে। আর এরপরে দেখাবো গত বছরের আরেক জায়গায়, যেখানে মানে আমি ঝাল গাছ লাগাইছিলাম, সেইগুলা অপেক্ষা করুন, সামনে আসতেছে, আমরা সেখানে নিয়ে যাব আপনাদেরকে। এই যে এইগুলা, এইগুলো সব গত বছরের মরিচ, এগুলো সব ফুসকার ভিতরে যে মরিচগুলো যায়, প্রচণ্ড ঝাল, অনেকে বিষ ঝাল বলে এটাকে, বিষ মরিচ বলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিঁড়ে গেলাম।